আফিফের হ্যাটট্রিকে এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখলো কাতার। ফাইনালে জর্ডানকে 3-1 গোলে হারিয়েছে স্বাগতিক দল। পঞ্চম দল হিসেবে টানা 2 আসরে এশিয়ান কাপ জিতল দলটি। এস এম আশরাফি রিপোর্ট। রূপকথা পূর্ণতা পেল না জর্ডানের, হল না প্রথমবার শিরোপা জয়ের অভিজ্ঞতা। প্রতিপক্ষের স্বপ্ন ভেঙে কাতার জানান দিল এশিয়ার শ্রেষ্ঠ দল তারাই। জর্ডান মূলত হেরেছে এক আকরাম আফিফের গতি আর স্কিলের কাছেই। লুসাইলের 90,000 দর্শকের সামনে 22 মিনিটে প্রথম পেনাল্টিতে গোল আদায় করে নেয় স্বাগতিক দল। যদিও ম্যাচে বলের আধিক্য আর গোলে শট নেয়ার পরিসংখ্যানে আধিপত্য ছিল জর্ডানেরই, প্রথমার্ধের শেষ দিকে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন ফ্রেঞ্চ লিগে খেলা মুসা তামারি। অবশেষে আল নাইমাতের গোলে সমতায় ফেরে জর্ডান, কিন্তু সেই উৎসব বেশিক্ষণ স্থায়ী হয়নি। 5 মিনিটের ব্যবধানে আবারও রক্ষণের ভুলে পেনাল্টি পায় কাতার, নিজের ও দলের দ্বিতীয় গোল করেন আল সাদ স্ট্রাইকার। ইঞ্জুরি সময়ে বিদ্যুৎ গতিতে ছুটে চলা আফিফকে রুখতে গোলরক্ষক আবু লায়লা ফাউল করেন ডিবক্সে, তা থেকে হ্যাট্রিক ও দেশের জয় নিশ্চিত করেন আফিফ। সব মিলিয়ে টুর্নামেন্টে 8 গোল করে জিতে নেন গোল্ডেন বুট অ্যাওয়ার্ড। দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব ও জাপানের পর টানা 2 আসরে এশিয়ান কাপ জিতল কাতার। এস এম আশরাফ, এটিএন বাংলা।